সাতকানী উপজেলার 5 নম্বর আমিলাশ ইউনিয়ন নতুন কাঞ্চনা ইউনিয়ন সংযোগ হিলমিলি সড়কের 1 কিলোমিটার কার্পেটিং রাস্তা প্রায় 1 কোটি টাকার প্রকল্পের হাজার শুভ উদ্বোধন করা হই। 28 জানুয়ারি সকালে এই সড়কের হাজার শুভ উদ্বোধন করেছে আমিলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোজাম্মেল হক চৌধুরী ও সাতকানী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ পারভেজ। এই সময় আমিলাশ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোজাম্মেল হক চৌধুরী ও প্রকৌশলী মোহাম্মদ পারভেজ হই এইখানে আমিলাশবাসীর একখান স্বপ্নের দাবি আছে। এবার আমিলাশ ইউনিয়নের প্রায় দীর্ঘদিন আছে 52-54 বছর পর্যন্ত দাবি আসছিল এই রাস্তা পাক্কা করবে, কিন্তু বিভিন্ন চেয়ারম্যান চেষ্টা করছে, হয়তো বিভিন্ন কারণে নয়, কিন্তু গ্রাম শহর নইলে খালি শহর শহর হলে কিন্তু দেশ উন্নত হইতো না। প্রথমত সড়কটির নাম হচ্ছে আমিলাশ সিপিটু কাঞ্চনপি ভায়া হেলিমেলি রোড। সড়কটির মুখ দৈর্ঘ্য 3 কিলো 200 মিটার, 3.2 কিলোমিটার। আমরা প্রাথমিকভাবে 1 কিলোমিটারের কাজ করব। 1 কিলোমিটার কাজ করে রাস্তাটি এই মুহূর্তে HBB রাস্তা আছে, জীর্ণ শীর্ণ অবস্থায়। এটাকে আমরা তুলে আমরা কার্পেটিং রাস্তা করব, যাতে আমাদের রাইডিং কমফোর্টটা চলে আসে। এই রাস্তা দিয়ে এলাকার সর্বস্তরের মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াতের নাকি চরম ভোগান্তিত আছিল। ইন্দি চলাফেরা করতে স্থানীয় 3 নেন প্রাথমিক বিদ্যালয়ের কুমালমতি শিক্ষার্থী সহ রুগী এবং বৃদ্ধ মানুষের লত্তে প্রচুর ভোগান্তি ফহম হইত। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন পর আজ এই রাস্তার হাজার উদ্বোধনের মধ্য দিয়ে এলাহার উন্নয়নের যাত্রা শুরু হই। আর এই খুশিতে এলাহার মানুষ বাদ ভাঙ্গা আনন্দে মিষ্টি বিতরণও গজ্জি। রাস্তার হাজার উদ্বোধন উপলক্ষে এলাকার মানুষজনালয় হই এই আমিলাশিয়ার অংশে 4 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এই ওয়ার্ডগুলো অনেক দিন ধরে অবহেলিত আছিল। আর আর সাতকানিয়া লোহাগাড়ার নবনির্বাচিত এমপি MM মোতালেব সিয়াবি সাহেবকে ধন্যবাদ জানাই দিয়ে আর আর আমিলাশ ইউনিয়নের 5 নম্বর আমিলাশ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ জানা মোজাম্মেল চৌধুরীকে পাড়ার নেত্রী এবার ইস্তেহার দিয়েছিল কি স্মার্ট বাংলা রাস্তা সেটি স্মার্ট আমিলাশ গরিবার লাই ও এখন দৃষ্টিনন্দন শিশু পার্ক করকে এই রাস্তা কার্পেটিং দ্বারাই উন্নয়ন হব এবং আমিলাশ হিলমিলিনে যে আর এখন দৃষ্টিনন্দন ঝুলন্ত ব্রিজ আর ও উদ্যোগ লইয়া এই সময় উপস্থিত আছে উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কালাম, আমিলাশ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন সদাগর, সাধারণ সম্পাদক আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, অর্থ সম্পাদক আব্দুল মান্নান সদাগর, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সহ সম্পাদক মাহমুদ আরাফাত, ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের মেম্বার এবং সংরক্ষিত মহিলা মেম্বার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এটা উপস্থিত আছে। সি প্লাস চট্টগ্রাম।